আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে আরো একটা আপুর ভিডিও নিয়ে। উনি কি কারণে আজকের এই ভিডিও প্রোগ্রামে এসেছেন চলুন আমরা নিজেই শুনে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। অনেক ভালো আছেন। আপনার নাম কি? আমার নাম মেঘমালা। মেঘমালা? আচ্ছা, আপনি কি নাটক দেখে নাম রাখছেন নাকি আপনার সত্যি আপনার আপনার এইটা নাম? না, বাবা মা রাখছে। বাবা মা রাখছে। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি ঢাকা সাভারে। ঢাকা সাভারে। এখন কোথায় থাকেন আপনি? এখন থাকে ঢাকা সাভারের মধ্যে, বাসা ভাড়া থাকে। ঢাকা সাভারে বাসা ভাড়া থাকেন? হ্যাঁ। কোনো কাজ বাজ করেন? এই বাসা বাড়ি কাজ করি। আপনার বাবা মা আছে? বাবা বিয়ে করে চলে গেছে। কত বছর আগে? তাও 2-3 বছর আগে। আপনার স্বামী কি করে? স্বামী এই চাকরি পাকরি করতো, বিয়ে শাদী করছিল, এখন চলে গেছে। স্বামী গাঁজা মদ খা নেশা পান। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? বাচ্চা এক ছেলে। আপনার স্বামী গেছে কতদিন আগে? স্বামী গেছে তাও 2 বছর। আপনার বাচ্চার বয়স কত? 5 বছর। 5 বছর। হ্যাঁ। আচ্ছা, তো এখন তাহলে আপনি থাকেন কার কাছে? থাকি ফুফুর কাছে। ফুফুর কাছে থাকেন কি কারণে? ফুফুর কাছে থাকে কেন, মা বিয়ে বসে গেছে, বাবা ডাইরেক্টর বিয়ে করছে। মনে তো এখন তাহলে আপনি এই ভিডিও করতে আসতেন কি কারণে? ভিডিও করতে আসছে, এখন খাইতে পারি না কিছু, না বাবুরে পড়াতে পারি না, স্বামীতে মার ধর করে চলে গেছে। বাবুর বয়সে যদি 5 বছর হয় তাহলে এই 5 বছর বাচ্চাকে আপনি কি পড়ালেখা করাইবেন এখন? অর্থাৎ কেবল পড়ালেখার বয়স হইতে আছে, আরো 2-1 বছর পরে স্কুলে যাইব। মনে আশা আছে যে লেখাপড়া করা, মনে আশা আছে। তো এত আগে আপনি টাকা কি ব্যাংকে রাখবেন? না, টাকা ব্যাংকে রাখবো না, গরিব খাইতে পারি না। কোটিপতি একজন স্বামী ধরবেন নাকি? এখন প্রতিবেদন আইসে, খাইতে পারি না, চলতে পারি না, তার জন্যই আইসে। প্রতিবেদন আসলে কি খাইতে পড়তে পারা যায়? পারা যাক, মানুষই বলে যে একটা মনের মানুষ পাবেন প্রতিবেদন আসলে। আপনি কিভাবে বুঝলেন যে মানুষ মনের মানুষ পাওয়া যায়? এই আমাদের পাড়া পুষারা বসে ছাড়ছে, তাই বলছে যে আপনারা বললেন প্রতিবেদন। এখন যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায় বসবেন? হ্যাঁ বসবো। আপনার ফোন নাম্বার আছে? আছে। ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ। আচ্ছা, মুখস্থ আছে ফোন নাম্বার? মুখস্থ নাই, লেখাপড়া নাই তো কেমনি মুখস্থ থাকবে? লেখাপড়া করেন নাই কি কারণে? লেখাপড়া করতে পারবো না তো, বাবা মা তো খুব গরিব, কেমনি করাইতে পারবো। আচ্ছা, তো ঠিক আছে, আমি বললে আমার সাথে বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো। আচ্ছা বলেন, 0190 0197 27 37 8 38 90 90 52 52। নাম্বারটা আমি আবারও বলি, 0190 0197 27 38 38 90 90 52 52। হ্যাঁ, এখন আমরা আপনার ভিডিও শেষ করব। এটাই তো আপনার নাম্বার নাকি? হ্যাঁ। আপনার নামটা আবারও বলেন, আর যদি কিছু বলার থাকে সেটা বলেন। আমার নামটা হচ্ছে মেঘমালা। অনেক কষ্টে আছি ভাই, যদি কোনো ভাইয়ের বন্ধু বান্ধবের ভালো লাগে কিবা কষ্ট দেখে মা লাগে, তাহলে কিছু আমাকে হেল্প করবে, কিছু সাহায্য করবে, এটাই তার একটা মনের মানুষ পাইলে। আচ্ছা ঠিক আছে মেঘমালা আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।